গুড মর্নিং, সবাই কেমন আছো? আজকে হচ্ছে শুক্রবার, সকাল সকাল উঠে তাড়াতাড়ি সব কাজকর্ম করে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে তিনজনেরই, আর বিছনা চাদরটা দুদিন আগেই পাল্টালাম, আবার আজকে পাল্টাতে হলো, কারণ চিনি না ওর মধ্যে খাবার লাগিয়ে ফেলেছিল। তারপরে ওই বসার সিটের ওই জায়গাটাও না, চাদর টাদর অনেক দিন চেঞ্জ হচ্ছিলো না, তো চেঞ্জ টেঞ্জ করে দিলাম। এবার আমি একটু বাইরে বেরিয়েছি, আমার খুব একটা ইম্পর্টেন্ট কাজ ছিল। বাইরের ওয়েদারটা কি সুন্দর, দেখো মেঘলা ওয়েদার। আর আমি এখানে এখন প্রথমে চলে এসেছি একটা জেরক্সের দোকানে প্রিন্ট আউট টিন্ট আউট নেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমি তো জব ছেড়েছি, অনেকেই জানো তো, সেই মানে যে কোনো অফিসেরই লাস্ট জব ছাড়ার পরে FNF বলে একটা ব্যাপার হয়, যেটা পুরো ফাইনাল সেটেলমেন্ট হয়। তো ওটার জন্য আমি কিছু ডকুমেন্ট সফট কপি পাঠিয়েছি, বাট কালকে একটা মেইল এসেছিলো হার্ড কপি দিতে হবে, তো ওইটাই জেরক্স করে তারপরে উপরেই DTDC ছিল, ওখান থেকে পোস্ট করে আসলাম এখানে মিষ্টির দোকানে। নিয়েছি এখান থেকে পাউরুটি আর একটা চায়ের সাথে খাওয়ার জন্য স্ন্যাক্স, তার পাশেই চিকেনের দোকান ছিল, তো ভাবলাম বেরিয়েছি যখন 1 কেজি চিকেন নিয়ে যাই আর কয়েকটা ডিম নিয়ে যাই। তো 1 ডজন ডিম আর 1 কেজি চিকেন নিয়ে আমি এবার বাড়ির পথে রওনা দিয়েছি। আর আজকে একদমই রোদ্দুর ওঠেনি, আর এই মেঘলা ওয়েদার আমার ভালো লাগে, বাট এতে না আমার মাথা যন্ত্রণা হয় খুব। এবার বাড়ির দিকে চলে যাচ্ছি। একদিকে ভালো হয়েছে যে রোদ্দুরটা ওঠেনি, গরমে ঘামিনি রাস্তায় একদম, আমি আরও তাড়াতাড়ি করে বাড়িতে আসছি, কারণ চিনির খাওয়ার টাইম স্নানের টাইম হয়ে যাচ্ছিলো। তো চিনির এখন স্নান খাওয়া সব হয়ে গেছে, এখন ওর ঘুম পাচ্ছে, দেখো না ঘুমিয়েও পড়েছে, কান্নাকাটি করছিলো ঘুমাবে বলে। এইবার আমি যাবো আর একটা বড়ো কাজ করার জন্য। সেই আমার মার্চে পক্স হয়েছিলো শেষের দিকে, এপ্রিলের ফার্স্ট উইকে ফিস পরিষ্কার করেছিলাম, তারপরে না ডিপ ক্লিন করা হয়নি। উপর থেকে হালকা হালকা ক্লিন তো মানে সপ্তাহে একবার করেই ফেলি, কিন্তু ডিপ ক্লিন করাই হয়নি। তো কালকে সন্দীপ নিয়েছিল, আমরা এইভাবেই কাজ করি, কালকে সন্দীপ নিয়েছিল দুপুরে রান্নার দায়িত্ব আর আমি করছিলাম ফ্রিজ পরিষ্কার। জানি চিনিকে একবার ঘুম পাড়লে 2-2.5 ঘন্টাও ঘুমাবে, অনেক সময় 3 ঘন্টাও ঘুমিয়ে না এই সময়টা, তো আমাদের দুজনের কাজ হয়ে যাবে। সন্দীপ যেহেতু রান্নাঘরে কাজ করছিল না, একটু বাসন টাসনের আওয়াজ হচ্ছিলো, আমি বললাম দরজাটা দিয়ে নাও নাহলে চিনি উঠে যেতে পারে, আর আমি এদিকে বসে পড়েছি ফ্রিজ খুলে। তো ফ্রিজটা একদম পুরো উল্টো পাল্টা হয়ে গেছিলো আর পরিষ্কারও করার দরকার ছিল, তো ভালো করে মুছে টুছে নিয়েছি। আর আগে কি বলো তো, আগে না প্রত্যেক মাসে একবার করে ডিপ ক্লিন করে দিতাম, বাট চিনি হওয়ার পরে না সেটা একদম হয় না, হালকা হালকা পরিষ্কার তো প্রত্যেক সপ্তাহে করি, বাট ডিপ ক্লিনটা এখন অনেক কমই হয়। তো কালকে একদম ভালো করে ডিপ ক্লিন করে নিয়েছি, এবার দেখো গুছিয়েও নিয়েছি। আর এইদিকে না আমি এখন যেহেতু কোভিডের পর থেকে আর সেরকমভাবে ডেইলি বাইরে বেরোনো হয় না, তো ওই লিপস্টিক নেল পালিশ এগুলো ফ্রিজেই রাখি, আর যা যা আমার রান্নার জিনিসপত্র কিছু রাখতে হয় সেগুলো রাখি। উপরে ফ্রিজের কভারটাও চেঞ্জ করে নিলাম, এখন আমার স্নান টান হয়ে গেছে, মাথায় শ্যাম্পু করে নিয়েছি। চিনির দেখো না ডালিয়া বানিয়ে রেখেছি, উঠে খাবে আজকে স্ন্যাক্সে, আর সন্দীপ রান্না করেছিল ঠিকই, বাট দুপুরে আর খাইনি। এটা ওই পাশে একজন সাউথ ইন্ডিয়ান ফ্যামিলি আছে, ওদের শ্রাবণের শুক্রবারে পুজো দিয়েছিল, সেটা দিয়ে গেছে প্রসাদ, সন্দীপ ওই চিকেনটা রান্না করেছিল। তো আমি ব্রেড অমলেট খেয়েছিলাম বলে আমার আর খিদে পাইনি, আর সন্দীপ প্রসাদটা খেয়েছিল বলে আর লাঞ্চ করেনি। তারপরে এখন প্রায় 5টা বাজে, চিনি উঠে গেছে, চিনি উঠে যাওয়ার পরে চিনির খাবার তো রেডিই আছে, তো আমি ওর খাবারটা নিয়ে আসবো। তার আগে ওর সাথে একটু কথা বলছিলাম, ঘুম থেকে উঠেই চট করে খেতে তো চায় না ছোটো মানুষ, আমাদের নিজেদেরই ভালো লাগে না আর ওকেই চাইবে, তো ওই আর কি আমার সাথে মজা করছিলো ওই করছিলো, আর টুকটুক করে পায়ে মনে হয় কিছু কামড়েছে, মশা কামড়িয়েছিলো 2 দিন আগে, তো ওইখানটাই ও চুলকাচ্ছে। এই হচ্ছে চিনি ডালিয়া, কোনো সবজি দিইনি, ডাল দিয়ে বানিয়ে দিয়েছি, একটু অরিগানো আর চিজ অ্যাড করে দিয়েছি, কারণ ও তো দুপুরে মানে লাঞ্চে আর ডিনারে সবজি খাই, তো ওই জন্য হালকা স্ন্যাক্সের মতন করে খাবার দিয়েছি। সব হয়ে যাওয়ার পরে আমি আর সন্দীপ একটু কফি খাবো, অনেকদিন ইন্ডাকশানটা চালানো হচ্ছিলো না, তো ইন্ডাকশানেই কফি বানিয়ে নিয়েছি, আর এই 2টো গ্লাস আমার খুব প্রিয় জানো তো, তো এই 2টো গ্লাসেই আমি আর সন্দীপ খেলাম। বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, এবার সন্ধ্যা হয়ে গেছে, এখন 7:15 তো হবেই, এখানে গাছে জল দিতে এসেছি। আজকে দেখো না ওয়াশিং মেশিনের উপরটা সাইডটাও মুছেছি, এত ধুলো ধুলো হয়ে যায় না বাইরে থাকে, আর তার মধ্যে এই বৃষ্টির জন্যই কাদাগুলো ছিটে ছিটে আসে, তো গাছে জল দিয়ে নিলাম। আর চিনির কিছু জামাকাপড় দুপুর বিকালবেলায় ধুয়ে মেলেছিলাম হাতে, ওয়াশিং মেশিনের জন্য সব তো রাখা যায় না, তো ওগুলো তুলে নেবো এখন। ধুতরা ফুলে আবার 2টো কড়ি এসছে, মানি প্ল্যান্টের আবার নতুন ডাল বেরিয়েছে, ম্যাডাম আমার খাচ্ছে একটু দুধ, এই সময়টা খায়, তারপরে আমরা একটু রেডি হয়ে বেরিয়েছি, এখন 7:45। হ্যাঁ, কারণ কী বলতো, ভেবেছিলাম বাজারে আজকে যাব না, তো কিন্তু তাও গেলাম, কারণটা হচ্ছে গিয়ে আলুর দরকার ছিল, আবার এখান দিয়ে আলু নেবো, আবার কালকে বাজার যাবো, তো ভাবলাম চলো যাই। তো চিনিকে রেডি রেডি করিয়ে দিয়েছি, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল বিকাল থেকেই, তো ওই জন্য ভাবলাম যে ওকে এটা পরিয়ে দিই, আর ওর এই জ্যাকেটটা না উইন্টার অ্যান্ড রেন 2টোতেই পরা যাবে, তাই ওকে পরিয়ে দিয়েছি। সে তো বাবার সাথে স্কুটিতে খুব মজা নিচ্ছে। এবার আমরা চলে গেলাম কিষাণ বাজারে, আর কিষাণ বাজার থেকে বাজার করতে সুবিধা হয়, ওখানে না ফল সবজি সব একসাথেই পাওয়া যায়, তাই জন্য। আর কালকে আমরা অনেকটা দেরি করে গেছি, কিষাণ বাজার পুরো ফাঁকাই হয়ে গেছিলো, তো 7:15টারও পরে বেরিয়েছি বাড়ির থেকে। তারপরে এখন আর চিনি গিয়ে দুষ্টুমি সন্দীপর মাথায় টুপিটা টেনে টেনে দিচ্ছে, দেখো ও ক্যাপসিকাম নেবে, নিয়ে আমার হাতে দেবে,
ও নাকি চুজ করে নেবে, দেখো দুষ্টুমিতে একদম এক্সপার্ট। তারপর আমি একটু নিলাম, আর কিষান বাজারে কালকে বেশি একটা জিনিসও ছিল না, কি জানি সপ্তাহের শেষ বলে তাই জন্য নাকি না আমরা দেরি করে গেছি, তো আদা একটু দেখে দেখে নিচ্ছিলাম, পুরো ফাঁকাই ছিল, দু একজন কাস্টমার। বেরোবো যখন তখন দেখি আবার একটু ঝিরিঝিরির থেকে জোরে বৃষ্টি হচ্ছে, তাই জন্য একটু দাঁড়িয়ে গেলাম যেহেতু চিনিটা সাথে ছিল। তারপর একটু যেই কমলো চিনিকে টুপি টুপি পরিয়ে দিয়েছি, কারণ বৃষ্টি ওয়েদার তো যাতে কানে হাওয়া না লাগে। এদিকে বাড়িতে চলে এসেছি, ম্যাডাম আমাদের চাবিটা নিয়ে খেলা শুরু করেছে, দেখো বাড়িতে সব জিন্স জ্যাকেট সব খুলে দিয়েছি, ম্যাডাম আমার খেলা শুরু করে দিয়েছে। এই তো সমস্ত, আজকে অর্ধেক কুমড়ো পাইনি তাই গোটা কুমড়োটাই নিতে হয়েছে, চিনির খাবারে অ্যাড করি, আর সমস্ত কিছু এই ব্যাগগুলো নেই কিষান বাজারেই থাকে, তো ওর মধ্যে করে এনে গুছিয়ে গুছিয়ে ফ্রিজে রাখি, ভালো থাকে জিনিসপত্র। আর সন্দীপ যে চিকেনটা রান্না করেছিল সেই চিকেন আর রুটিও একবারে আনাসার সময় নিয়ে আসা হয়েছিল, তো আমরা খাচ্ছি। চিনির আগেই খাওয়া হয়ে গেছিলো, বাট ও আমার থেকে আলু খেতে আসছিল, ওকে তো রাত্রিরে চিকেন টিকেন দিই না। এসব করা টরার পরে চিনিকে আমি জামাকাপড় চেঞ্জ করিয়ে দিয়েছি, রাত্রের জন্য রেডি করিয়ে দিয়েছি একদম, আর ওর তো ননস্টপ বদমাইশি চলতেই থাকে, লাফিয়ে লাফিয়ে এসে না ও কী যেন বলছিল আমাকে আর সন্দীপকে, ঠিক আছে। তারপরে দেখো দরজাটা একটু খুললাম, তখন বেশ ভালোই জোরে জোরে বৃষ্টি একটু আগে হয়েছে, এখন জাস্ট ঝিরিঝিরি হচ্ছে, আর এইরকম ওয়েদারে রাত্রিরে যে কী ভালো ঘুম হয়। চলো এবার আমিও ফ্রেশ হতে যাব, আবার তোমাদের সাথে একটা নতুন ব্লগে দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সব দিকে যা হচ্ছে জ্বর সর্দি কাশি।